ধর্ম যার যার উৎসব সবার এই পরম্পরা মেনেই গোটা ভারতের সব উৎসব পালিত হয় কখনো হিন্দুরা যাচ্ছেন মুসলিমদের পবিত্র উৎসব ঈদে অংশ নিতে আবার কখনো মুসলিমরা পালন করছেন হিন্দুদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা এমনকি ঈদে ভারতের বেশ কয়েকটি মন্দিরে নামাজ পড়ার ব্যবস্থাও করে দেওয়া হয় তাছাড়াও ইসকনে ইফতার পার্টির আয়োজন করা হয় আরেকদিকে এবছরের দুর্গা পুজোয় মণ্ডপে আজান শুনিয়ে নজর কেড়েছে বেলেঘাটা তেত্রিশ পল্লী আর হিন্দুদের এই খুশির উৎসবে অংশ নিতে পুজো মণ্ডপে হাজির ছিলেন অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরাত জাহান তিনি মহাষ্টমীতে অংশ নিয়ে মায়ের সামনে অঞ্জলিও দেন নুসরাত জাহানের এই কাজের প্রশংসা গোটা দেশ জুড়েই হচ্ছে কিন্তু কিছু মানুষ আছে যারা মানবতার আগে ধর্মকে মনে করে তাই তারা নুসরত জাহানের এই কাজে চরম ক্ষুব্ধ হয়ে ওনাকে গালিগালাজ করছেন এমনকি ওনাকে জ্যান্ত জ্বালিয়ে মারার নিদান দিচ্ছে পশ্চিমবঙ্গের দৈনিক সংবাদ মাধ্যমের ফেসবুক পেজের একটি পোস্টে সেই কিছু কর্তররা ধরা পড়ল নুসরত জাহানের অঞ্জলি পড়ার ফলে ক্ষেপে লাল ধর্মীয় উন্মাদেরা কেউ নুসরতকে নিজের নাম ত্যাগ করতে বলছে আবার কেউ ওনার সব সিনেমা বয়কট করতে বলছে নুসরত জাহান সংসদ হওয়ার আগে থেকেই সব ধর্মের অনুষ্ঠানে অংশ নেন এর আগে ওনাকে রথযাত্রা উপলক্ষে রথে দড়িও টানতে দেখা গেছে এমনকি উনি ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্য একজন হিন্দুকেও বিয়ে করেছেন আর সেই সময়েও ওনাকে অনেক হুমকি শুনতে হয়েছে কিন্তু সেগুলো কানে না নিয়ে নিজের কাজ করে গেছেন